রবিবার সাত সকালে রেলে কেটে মৃত্যু হলো মালদা ইংরেজ বাজার থানার অন্তর্গত হ্যান্ডাকালী মন্দির লাগোয়া রেল লাইন এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসেন রেল পুলিশ। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে স্থানীয়রা প্রথম দেখতে পায় রেল লাইনের ধারে গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে এক বৃদ্ধ। তবে এখনো পর্যন্ত বৃদ্ধের নাম ও পরিচয় কিছু জানা যায়নি। রেল পুলিশ ও স্থানীয়দের অনুমান, রেল লাইনে গলা দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে ওই বৃদ্ধ। রেল পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছেন রেল পুলিশ। আমরা হ্যান্ডাকালি মন্দিরে যাচ্ছিলাম, যেটা বডি পড়ে আছে মাথা কেটে, তো জানা যায় যাচ্ছে না কোথায় বাড়ি। ঠিক আছে, কখন দেখতে পেলেন আপনারা? এই মোটামুটি 5টা সকালে। নাম পরিচয় কিছু জানা যায় না? জানা যায় না, জানা যায় না। কী মনে হচ্ছে দেখে, সুইসাইড করেছে? মনে হচ্ছে সুইসাইড করেছে মনে হচ্ছে। কোন এলাকা এটা? এটা দক্ষিণ কৃষ্ণমল্লী সিংপাড়া। হ্যান্ডাকালি? এটা হ্যান্ডাকালি, আমাদের উপরে হচ্ছে সিংপাড়া। গলাটা কোথায় দিয়েছে? হ্যান্ডাকালিতে? হ্যান্ডাকালি করা দিয়েছে। আপনার নাম? আমার নাম মতি সিং।